বাংলা নববর্ষের সন্ধ্যায় সোনার দোকানে হালখাতা করার পাশাপাশি ফ্রিতে আইসক্রিম কিংবা ফুচকার স্বাদ পেতে কেই না চায়, কিংবা রাত্রে খাঁটি বাঙালি পঞ্চব্যঞ্জনের সহিত নৈশভোজ। সত্যি সেই দিনগুলো বোধহয় আজকের সময়ের সাথে সঠিকভাবে পাল্লা দিতে পারছে না, কিন্তু এই দিনগুলো ফিরিয়ে আনার সুপ্ত বাসনা প্রত্যেক বাঙালির মনে থাকে। তাই এই নববর্ষে আমি অনামিকার অন্বেষা বেরিয়ে পড়েছিলাম সেই স্বাদের সন্ধানে একটু বাঁকা পথে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে পল অ্যাক্টিভিটির তরফ থেকে শুভ নববর্ষ। সেদিনও আমরা তিনজনে 8:30 সন্ধ্যের মতো বেরিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে, কিন্তু রাস্তায় হালখাতার জন্য মানুষের ঢল আর সোনার দোকানের পাশে ফ্রির ফুচকা স্টল দেখে মনটা কেমন ফুচকা খাবো করলো। তাই নীলগঞ্জ রোড ধরে সোজা চলে গেলাম সোদপুর স্টেশন লাগোয়া অঞ্চলে। সেখানে এই ফুচকা কাকু কিন্তু খুব ভালো ফুচকা বানান। আমি এর আগেও এখানে ফুচকা খেয়েছি, তাই অনামিকা আর তার বোনকেও নিয়ে গেলাম এর স্বাদ চাকাতে। ওরাই বা বাদ যাবে কেন, বেশ ঝালঝাল আর টক জলে পরিপূর্ণ ফুচকা খেতে কিন্তু অসাধারণ লাগলো ওদের। আমি তো ভাবলাম বেশ 10-20 টাকায় কাজ মিটে যাবে, কিন্তু ফুচকা তো হলো। এবার পালা পঞ্চব্যঞ্জনের, ম্যাডামের ইচ্ছে, ফেলতে কি আর পারি। গাড়ি ছুটল সোদপুর লাগোয়া বিটি রোডের দিকে, একে একে গেল করিমস আর্সেলান। যেখানেই তাকাচ্ছি সেখানে মানুষের ভিড়, প্রচুর প্রচুর লাইন, এমনকি ম্যাডামের সবথেকে ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট চাউম্যানেও কিন্তু ভিড় কম ছিল না। নৈশভোজটা খাঁটি বাঙালিয়ানার সাথে করার উদ্দেশ্যে পৌঁছালাম কিছুটা আগিয়ে কস্তুরিতে। এর আগেও আমি কস্তুরিতে খেয়েছি, তবে সেটা নাগের বাজারে, সোদপুরেই প্রথম। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। খাঁটি বাঙালিয়ানার স্বাদ পেতে কেই না চায়, আর বাঙালি নামেই রয়েছে খাদ্যরসিক। তাই আজকে আমরা চলে এসেছি একদম ওপার বাংলার খাবার খেতে, কস্তুরিতে। সোদপুর কস্তুরি নতুন আউটলেট খুলেছে আপনারা জানেন, এসছি। তবে এসে যে জিনিসটা পরিলক্ষ করলাম এখানে, এত ভিড়। প্রত্যেকটা রেস্টুরেন্টেই ভিড় থাকতে পারে, কিন্তু খাঁটি বাঙালি খাওয়ার জন্য বাঙালিদের ভিড় কিন্তু এখানে প্রচুর। এইমাত্র ওপরে চলুন, দেখাচ্ছি ভিড় কাকে বলে, খাওয়ার জন্য মানুষ কতটা লাইন দিতে পারে, কতক্ষণ ওয়েট করতে পারে। কলকাতা বা তার আশেপাশের মফস্বলে এই কস্তুরি রেস্টুরেন্টটি তাদের খাঁটি বাঙাল খাবার অর্থাৎ ওপার বাংলার স্বাদ দিয়ে কিন্তু মানুষের মন জয় করেছে দীর্ঘ দিন ধরে। যাই হোক, নববর্ষের রাতে ওপরে উঠতেই এখানকার একটু শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের হাওয়া স্বস্তি দিলেও পেটের অস্বস্তি বেড়েছিল এই লাইন দেখে। কখন যে আমরা টেবিল পাবো তার কোনো নিশ্চয়তা ছিল না। তবে একটা জিনিস দেখতে খুব ভালো লাগছিল, এতজন বাঙালি এসছেন এই নববর্ষের রাতটাকে সেলিব্রেট করতে খাঁটি বাঙালি কায়দায়। সত্যি মন জুড়িয়ে যায়। আমরা বাঙালিরা নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে যথার্থ সম্মান ও তার কদর করতে জানি, এই থেকেই তা বোঝা যায়। একটা রেস্টুরেন্ট যা সম্পূর্ণটাই খাঁটি বাঙালিয়ানায় ঠাসা, যার দেওয়ালগুলোতে রয়েছে বাংলার ঐতিহ্য, বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির ছাপ। এছাড়াও তাদের খাওয়া দাওয়ার কথা তো আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকটার মধ্যে রয়েছে সেই পুরাতন বাঙালি ছোঁয়া। বা বলতে পারেন, এখানকার খাবারের সাথে সাথেও আপনি কিন্তু পাবেন সেই অবিভক্ত বাংলার স্বাদ, যা পেট এবং মন উভয়কেই পরিতৃপ্ত করবে। যাই হোক, দীর্ঘ 1.5 ঘন্টা লাইনে অপেক্ষা করার পর অবশেষে পেলাম টেবিল। এবার পালা অর্ডার দেওয়ার, তবে পকেটেও রয়েছে কিছুটা টান। সেই ভেবেই সচরাচরিত থালি ছাড়া একটু ব্যতিক্রমী অর্ডার দিলাম। নববর্ষের রাত, গরম প্রচণ্ড পড়েছে, কি খাবো ভাবছি, যেটা পেটও শান্ত থাকবে মনও শান্তি পাবে। তাই একদম যেহেতু খাঁটি বাঙালি খাবারের সন্ধানে আজকে রাত্রে এসেছি, তাই প্রথমেই শুরু করবো গরম গরম ভাত। সাথে নিয়েছি সোনামুগ ডাল আর বাসন্তী পোলাও একটু নিয়েছি। বাসন্তী পোলাওয়ের সাথে নিয়েছি একদম স্পেশাল বাংলাদেশি ঢাকাই ডিম, চিকেন ঢাকাই ডিম। মাটনটা খেতাম আজকে, কিন্তু খেলাম না, অত্যাধিক গরম, ডাইজেস্টের প্রবলেম হতে পারে, সেই কথা মাথায় রেখে কিন্তু খেলাম না। অর্ডার দেওয়া হয়ে গেছে, আবার মাত্র কিছুক্ষণের মধ্যে। বলে রাখা ভালো, এখানকার ননভেজ বেঙ্গলি থালিগুলো কিন্তু
মাত্র 500 টাকা থেকে শুরু, যা আপনারা সব সময়ের জন্য অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ, যেন খাঁটি বাঙালি। চারিদিকটা কলকাতা এবং বাংলার ঐতিহ্যর বিভিন্ন নিদর্শন আপনারা দেখতে পাবেন। মাত্র কিছু সময়ের অপেক্ষার পরেই আমাদের সার্ভ করা হলো অর্ডারটা। গরম গরম সাদা চালের ভাত, সাথে পোলাও, সাথে চিকেন ঢাকাই ভুনা আর সোনা মুগ ডাল। সত্যিই দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, আর এদের সার্ভিংটাও অসাধারণ। যেমন কাঁসার থালার ওপরে কলা পাতা দেওয়া, ঠিক সেরকমই যে বাটিগুলো এখানে দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু এক একটা কাঁসার বাটি। অনামিকা নিজের হাতে আমাকে ভাত বেড়ে দিল, তার সাথে ডাল। কিন্তু এখানে একটা জিনিস মিস করছিলাম, সেটা হলো আলু ভাজা। আর যাই হোক, এই চিকেনটা পোলাওয়ের সাথে কিন্তু খেতে অসাধারণ ছিল বস। চিকেন ঢাকাই ভুনা আমার ফার্স্ট টাইম ট্রাই করা, অনামিকারও ফার্স্ট টাইম। এত সুন্দর, ওরও খুব ভালো লাগলো। পোলাওয়ের সাথে তো এটার স্বাদ, পোলাওটা হালকা মিষ্টি আর এটা হালকা ঝাল, যেন কম্বিনেশানটা দুর্দান্ত। এত ভালো খেলাম, সত্যি মুখে লেগে থাকবে অনেকদিন। নববর্ষের রাতের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের বেশ জম্পেশ হলো। হয়তো থালি নিইনি ঠিকই, তবে যে পরিমাণ রাইস ছিল, যে পরিমাণ পোলাও সাথে মাংস আর ডাল ছিল, মাত্র 1000 টাকায় আমাদের তিনজনের কিন্তু পেট ভরে খাওয়া হয়ে গেল। এই কস্তুরি রেস্টুরেন্টের একদম ফ্রন্টেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা, তবে এটা অস্থায়ী, আপনারা চাইলে এখানে গাড়ি রাখতে পারেন। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার যেন এখানে এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার, বাঙালি বরাবরই খাদ্যরসিক। খাবার কিন্তু বাঙালির পরিচয়, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা যেখানে মিলে গিয়েছে সেখানে আপনারাও একবার আসুন, সত্যি খুব ভালো লাগবে, একটা সুন্দর সময় কাটিয়ে যান। দেখা হবে অন্য আরেকটি ব্লগে, ধন্যবাদ।